ভাই আপনাদের সমস্যা তো আমাদের, আমরা কি আপনি যে মানুষ? সমস্যার কথা বলতেছেন, ওনার যে সমস্যা, উনি অসুস্থ, আপনি কি মেডিকেলে কি বিল দিবেন? আপনি আমি একটা দোকানে 86,000 টাকার রং কিনে চেক দিয়েছি, চেক ফাঁস হয় নাই। উনি আমাকে রাগান্বিত হয়ে বলতেছে এগুলো তো বাটফারি সিটারি। আমার অ্যাভেলেবিলিটি ক্যাশ কম, আমি যেভাবে পারি ওনাকে 10,000 টাকা করে ওনাদেরকে দিয়েছি। রুগীর ক্লিনিকে এই অবস্থায় আমি যখন বলতেছি যে আমাকে তো ব্যাংকে টাকা দিতেছে না, এখন আপনারা ভাবেন তো ওই আত্মীয় আমাকে কি ভাবতেছে? ওই আত্মীয় নিশ্চয়ই ভাবতেছে আমি প্রতারণা করতেছি। তো আমার বিপদের সময় যখন আমি টাকা পাবো না, তখন তো মানুষের আর ধৈর্য শক্তি ঠিক থাকে না। আমি একটা সময় যখন আমার কাছে অ্যাভেলেবল ক্যাশ ছিল, উনি যখন এসেছেন ওনাকে আমি 50,000 টাকাও দিয়েছি, উনি সামনেই আছেন। তার হলো সহায়তা হিসেবে বাংলাদেশ ব্যাংক গ্যারান্টির মাধ্যমে বিভিন্ন ব্যাংকে অল্প অল্প করে সহযোগিতা দেওয়া শুরু করেছে। সেই প্রেক্ষিতে ব্যাংকগুলো সচল রাখার স্বার্থে আমাদের হেড অফিস সেভাবে মা ফান্ডটা ম্যানেজ করছে, চেষ্টা করছে। সেই আলোকে আমরা কিন্তু আমাদের প্রতিটি গ্রাহকের, যে যিনি আজকে অভিযোগ করলেন, ওনাকেও একটা সময় কিন্তু না যারা করছে। আমি একটা সময় যখন আমার কাছে অ্যাভেলেবল ক্যাশ ছিল, উনি যখন এসছেন ওনাকে আমি 50,000 টাকাও দিয়েছি, উনি সামনেই আছেন। তারপরে যখন দিতে পারিনি, আমার অ্যাভেলেবিলিটি ক্যাশ কম, আমি যেভাবে পারি ওনাকে 10,000 টাকা করে ওনাদেরকে দিয়েছি। গরম গরম রুটি সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি, তীর আটা ময়দা সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। এখানে অনেকেই আছেন, প্রায় প্রতিনিয়তই আমরা দিয়েছি। বর্তমানে কয়েকদিন ধরে ক্যাশের ক্রাইসিসটা খুব বেশি পরিমাণ হওয়াতে আমরা কিন্তু বারবার আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যিনি আছেন, আমাদের আঞ্চলিক প্রধান যিনি আছেন, ওনার মাধ্যমে প্রতিটা জিনিসই আপনারা জানেন যে একটা, যারা আমরা যেখানে একটা জব করি বা যেখানে করি, আমাদের একটা সিস্টেমেটিক ওয়ে আছে। আমি আজকে আমি একাই বিষয়টা সমাধান দিতে পারি না, আমি আমার কর্তৃপক্ষকে জানাই। সেইভাবে আমি আমার আঞ্চলিক কার্যালয়ে যিনি আছেন প্রধান, ওনাকেও জানিয়েছি, উনিও প্রতিনিয়ত আমার হেড অফিসকে জানাচ্ছেন। এইভাবেই চেষ্টা চলছে। একটু আগেও আমার কথা হয়েছে আমাদের আঞ্চলিক প্রধানের সঙ্গে, উনি বলেছেন যে আজকে উনি আমাদের হেড অফিসে চিঠি মারফত এবং ওভার টেলিফোন উনি জানিয়েছেন যে আমাদের ক্যাশের সমস্যা চলছে। এখন আমাদের কেন্দ্রীয়ভাবে যদি সেইভাবে আমাদেরকে সহযোগিতা দেওয়া না হয়, আমরা কিন্তু কাস্টমারকে ওইভাবে দিতে পারছি না। ব্যাংকেরটা ব্যাংকে বেশিরভাগ সেভিং অ্যাকাউন্টে আমরা টাকা রাখি, বিপদ আপদে পড়লে যাতে আমরা টাকাগুলা উঠিয়ে নিতে পারি নিরাপদ থাকার জন্য। কিন্তু আমার বিপদের সময় যখন আমি টাকা পাবো না, তখন তো মানুষের আর ধৈর্য শক্তি ঠিক থাকে না। ওনাদের কাছে আমি আজ থেকে 10-12 দিন আগে আসছি। আমি একটা দোকানে 86,000 টাকার রং কিনে চেক দিয়েছি, চেক ফাঁস হয় নাই। উনি আমাকে রাগান্বিত হয়ে বলতেছে এগুলো তো বাটফারি সিটারি, আপনি আমাকে চেক দিয়েছেন, আপনার ব্যাংক টাকা দিতেছে না। আমি আসলাম, আসার পর অনুরোধ আকুতি মিনতি কইরা কয়েকজন মাঝে পড়লো, 50,000 টাকা দিলেন আর বললেন 10,000 টাকা করে আপনাদেরকে আমরা প্রতিপত্তি দিতে পারবো। এটাও ধৈর্য সহকারে মেনে নিলাম, অনেক গ্রাহকও মেনে নিছে। এখন এই 10,000 টাকা থেকে তারা চলে আসছে 3,000 টাকায়, এখন তারা 3,000 টাকা দিতে পারবে। অনেকে তাদের ব্যাংক ভাড়া দেবে, এই বাসা ভাড়া দেবে, বাসা ভাড়ার টাকা অনেকের 15,000 টাকা, 20,000 টাকা, হ্যাঁ বাজার খরচ কি খাবে। এই আমার আর একজন সহযোদ্ধা ভাই, জি জি, না না আপনারা দেখছেন যে আরেকজন ক্লিনিকে যাবে এই মুহূর্তে। আমার গতকালকে আমার একজন আত্মীয় যে টাকাটা পাঠাইছে, আত্মীয় চাপ দিতেছে তার রুগীর ক্লিনিকে, রুগীর ক্লিনিকে এই অবস্থায় আমি যখন বলতেছি যে আমাকে তো ব্যাংকে টাকা দিতেছে না, এখন আপনারা ভাবেন তো ওই আত্মীয় আমাকে কি ভাবতেছে? ওই আত্মীয় নিশ্চয়ই ভাবতেছে আমি প্রতারণা করতেছি। এখন আত্মীয় বলতেছে ভাই দেখেন আমার 60,000 টাকার মতো ক্লিনিকে বিল আসছে, 60,000 টাকার মতো বিল আসছে, এখন যদি আমি এই একদিন লেট করছি আরো 10-12,000 টাকা চলে আসছে। এইভাবে যদি আপনি আমাকে ঘুরান, রুগী তো টাকা ছাড়া তো রুগী ক্লিনিক ছাড় দেবে না, ছাড়পত্র দেবে না। এখন টাকা দিতে পারতেছে না, তাদের 10-12,000 টাকা প্রতিদিন ভর্তুকি আসতেছে। এই অবস্থায় আমার মতো যদি আর কেউ হইতো আপনাদের সাথে কথা না বলে এই মুহূর্তে সুইসাইড করতো।